স্বরূপকাচিতে এক টাকায় শিক্ষার্থীদের অন্যরকম সমাজ সেবা তুহিন আহসানের তথ্যচিত্রে প্রতিবেদন গত বৃহস্পতিবার পিরোজপুর নেছারাবাদের কোরিয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয়ে সমাজ সেবামূলক সংগঠন উদ্যোগ আয়োজিত সফলভাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এতে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছেন মূলত নেছারাবাদ উপজেলার বিভিন্ন সমাজ কাজে অংশ নেয়ার উদ্দেশ্যে এলাকার কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে উদ্যোগের পথ চলা শুরু প্রতিদিন সংগঠনের সদস্যদের কাছ থেকে মাত্র এক টাকা করে নিয়ে সমাজকে দারিদ্রমুক্ত করার স্বপ্ন দেখে তারা তারা জানান অসহায় মানুষদের আর্থিক সহায়তার পাশাপাশি সব ধরনের সামাজিক সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে তারা সদা প্রস্তুত সংগঠনের অন্যতম অভিভাবক মোহাম্মদ রেদোয়ান ইসলাম জানান সমাজের বিভিন্ন বিপদে সবার আগে এগিয়ে আসার দায়িত্ব তরুণ প্রজন্মের স্কুল কলেজ পড়োয়া শিক্ষার্থীদের একার পক্ষে কাউকে আর্থিক সহায়তা করা কখনো সম্ভব না তবে হয়ে প্রতিদিনের টিফিনের টাকা থেকে অল্প কিছু বাঁচিয়ে সবাই মিলে অনেক বড় কিছু করা সম্ভব তাই এখন আমরা প্রাথমিকভাবে প্রতিদিন এক টাকা বা মাসে ত্রিশ টাকা করে নিয়ে সমাজের সেবায় নিয়োজিত হয়েছি তবে কেউ চাইলে বেশি দান করে আমাদের উদ্যোগ এর ত্বরান্বিত করতে পারেন এছাড়াও তারা সকলকে উদ্যোগ এর সদস্য হতে আহ্বান করেন তাদের স্বপ্ন সংগঠনের সদস্য সংখ্যা পাঁচশো এর অধিক হলে প্রতি মাসে অন্তত একজন অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সুস্থ জীবনযাপনের ব্যবস্থা করা যাবে